he sold it. Mexican rice bowl. এটার উপরে একটা চিজ দিয়ে একটু ধনেপাতা কুচি কেটে দেওয়া হয়েছে আর মেক্সিকান রাইস। এবার আপনাদের অনেকের পছন্দের চিজি চিকেন, রাইস ওভার চিজি চিকেন আমরা ট্রাই করব। এখানে চাইনিজ টাইপের একটা সবজি করে দেওয়া। আসসালামু আলাইকুম, খাইতে চায়ের পক্ষ থেকে আমি আছি সাজ্জাদ। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদপুরের দ্য ব্লু প্লেট রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ঠিক অপোজিটে। যদিও এই রেস্টুরেন্টে আমরা এর আগেও আর একবার আসছি, কিন্তু আজকে আবার আসছি কারণ আজকে তাদের যে বিভিন্ন সেট মিল বা বিভিন্ন রাইস বোল আছে সেগুলোর উপরে তারা ডিসকাউন্ট চালু করছে। তো এই ডিসকাউন্টের সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দেবো, সাথে তাদের এখানে কিছু কিছু আইটেম আমি এর আগের বারও ট্রাই করছিলাম, মানে ওই আইটেমগুলো আমার ফেভারিট হয়ে গেছে। তো এখন আমি আজকে আবারও ওই আইটেমগুলো আপনাদের সামনে আবারও রিপ্রেজেন্ট করার ট্রাই করবো। তো চলুন, তার আগে কী কী আজকে আমরা অর্ডার করবো সেই জিনিসটা আপনাদেরকে মেনু থেকে দেখাই। আসেন, এর আগের বার আমরা যখন আসছিলাম তখন তাদের মেনুটার স্টাইল একটু ডিফারেন্ট ছিল, এখন তারা মেনুটা একটু নতুন করে সাজাইছে এবং মেনুতে আরও নতুন নতুন কিছু আইটেম অ্যাড করছে। তো আমরা আজকে যেসব জিনিস অর্ডার করব, আমাদের অনেক দর্শকবৃন্দ আমাদেরকে রিকোয়েস্ট করছে রাইস ওভার চিজি চিকেন যেইটা আছে এইটা আরেকবার দেখানোর জন্য। তো আমরা আজকে এইটা একটা নিব, তারপর আমার অনেক অনেক ফেভারিট অরিও ব্লাস্ট যেটার প্রাইস 140 এইটা ট্রাই করব। এরপরে এই সাইড থেকে রাইস বোল যেইটা আছে সিলান্ট্রো রাইস বোল 200 টাকা, মেক্সিকান রাইস বোল 200 টাকা। এবং সবথেকে চমকপ্রদ বিষয় যেটা হচ্ছে, এখান থেকে যে কোনো একটা যদি রাইস বোল আমি কিনি, মানে 200 টাকা দিয়ে যদি কিনি, এর সাথে যদি এক্সট্রা আর 100 টাকা অ্যাড করি তাহলে আমি পেয়ে যাব আরেকটা রাইস বোল, মানে 200-200-400 টাকার রাইস বোলটা আমার হয়ে যাচ্ছে এখানে 300 টাকা। আর নর্মাল যদি আমি কিনতে চাই তাহলে তো আমার 200 টাকাই পড়তেছে। এরপর আমরা যেটা এখান থেকে ট্রাই করব, দ্য নাগা স্টোন পিৎজা, এই পিৎজাটা ট্রাই করব, 10 ইঞ্চ পিৎজা 385 টাকা দাম। তারপর এখানে তাদের স্যুপ আর অন্য অন্য জিনিস আইটেম আছে, আর কোনো কিছু আমরা এবার ট্রাই করবো না। এর আগের বার এসে আমরা অবশ্য সুইসাইড উইংস খাইছিলাম, যেটা খেয়ে আমি কান্না করে দিয়েছিলাম। তারপরে বারবিকিউ উইংস খাইছিলাম, ওইটা অনেক মজা ছিল তাদের। তো আমরা যেহেতু এইগুলো অর্ডার করছি অনেকগুলো খাবার, তো এবার আসতে অবশ্যই অনেক টাইম লাগবে, ততক্ষণ আমরা একটু ওয়েট করব। তো আমরা যতগুলো আইটেম অর্ডার করছিলাম তার ভিতরে অলমোস্ট সবগুলো চলে আসছে, শুধুমাত্র পিৎজাটা বাকি আছে। তো এইখানে আপনাদের সাথে একটু পরিচয় করাই দিই, এটা আছে রাইস ওভার চিজি চিকেন। এখানে চিকেনের একটা ব্রেস্ট কেটে দেওয়া, এর ভিতরে এটা চিজ দিয়ে পরিপূর্ণ করা, সাথে একটু চাইনিজ ভেজিটেবল টাইপ করে দেওয়া, আর সাথে ফ্রাইড রাইসটা। আর এইখানে হচ্ছে আমাদের মেক্সিকান রাইস বোল, এটার উপরে একটা চিজ দিয়ে একটু ধনেপাতা কুচি কেটে দেওয়া হয়েছে আর মেক্সিকান রাইস। আর এটা হচ্ছে সিলান্ট্রো রাইস বোল যেইটা, আর এটা হচ্ছে আমার প্রিয় অরিও মিল্কশেক যেইটা। তো এর ভিতরে বলে রাখি এটার দাম হচ্ছে 350 টাকা, কিন্তু 12টা থেকে 5টা পর্যন্ত এটার উপরে 20% ডিসকাউন্ট আছে। আর এটার দাম হচ্ছে 200 টাকা, এটার দাম হচ্ছে 200 টাকা, কিন্তু 12টা থেকে 5টা পর্যন্ত ভিতরে যদি আসা হয় তাহলে এই দুইটার দাম পড়বে 300 টাকা একসাথে। মানে যে কোনো একটা রাইস বোল কিনলে 200 টাকা, আর তার সাথে যদি আর 100 টাকা বেশি যোগ করা হয় তাহলে অন্য যে কোনো রাইস বোল সেটা 100 টাকায় চলে আসবে, মানে 400 টাকার জিনিস 300 টাকায় পেয়ে যাচ্ছে। আর এটার দাম তো অ্যাজ ইউজুয়াল 140 টাকা, এটা এর আগের বার যখন আসছিলাম তখন 140 টাকায় ছিল। আর পিৎজাটা আসলে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আগে প্রিয় অরিও ব্লাস্ট দিয়ে শুরু করা যাক, বিসমিল্লাহ। তাদের এই অরিও ব্লাস্টটা অ্যাজ ইউজুয়াল, মানে একদম মাইন্ডটা রিফ্রেশ করে দেওয়ার জন্য প্লাস ভিতরটা পুরো ঠান্ডা করে দিবে। তো আমরা এবার প্রথমে রাইস বোলটা দিয়ে শুরু করি, মেক্সিকান রাইস বোল। এটা হচ্ছে ভিতরে একটু চিজটা তার উপর দিয়ে একটু ফ্রাই করে দেওয়া। ভিতরটা যদি বলি, এটা মেক্সিকান রাইসটা, এর ভিতরে
একসাথে চিকেন দিয়ে যখন খাওয়া হচ্ছে তখন টেস্টটা খুবই ভালো লাগতেছে। হালকা একটা সুগন্ধ আসতেছে, আর আমার নর্মালি একটু চিজ, আমি একটু চিজ বেশি একটা আমার এত বেশি পছন্দনীয় না, এজন্য আমি চিজটা দিয়ে খাচ্ছি না, কারণ চিজ খেলে ফ্যাট বেড়ে যায়। তো আমি আবার একটু স্বাস্থ্য সচেতন পারসন, আমি আবার একটু ডায়েট করার চেষ্টা আছি, আমি একটু ডায়েটে আছি তো এই জন্য একটু কম করে নিছি। চিজ দেখলে ভালো লাগতেছে, কিন্তু কিন্তু চিজ ছাড়াই আমার কাছে চিকেনটা দিয়ে মেক্সিকান রাইস বলটা ভালো লাগতেছে। জিনিসের স্বাদ যদি বলি, মানে মুখে একটু রুচি তৈরি করতেছে, মনে হচ্ছে না আমার আরেকটু খাওয়া উচিত, আরেক চামচ করে খাওয়া উচিত। তো এইটা নর্মালি আমাদের পকেটে যদি একটু টাকা অল্প থাকে তাহলে সেটা ট্রাই করা যায়। বলতে না বলতে আমাদের পিৎজা চলে আসছে, এতক্ষণ আমরা পিৎজা নিয়ে একটু খেলাধুলা করলাম, কারণ পিৎজার চিজ নিয়ে সবারই খেলাধুলা করতে ভালো লাগে। তো আমাদের পিৎজা হচ্ছে নাগা স্টোন পিৎজা, দেখেই বোঝা যাচ্ছে এখানে অনেক পরিমাণে যেমন শুকনা মরিচের গুঁড়ি দেখতে পাচ্ছি। এটার প্রাইস হচ্ছে 10 ইঞ্চি 385 টাকা, এইটার উপরে কোনো ডিসকাউন্ট নাই। আমি জিজ্ঞাসা করছিলাম যে এইটার উপরে কেন ডিসকাউন্ট দিলেন না, বললো যে আমাদের পিৎজার দাম এমনিতেই কম, এর উপর যদি ডিসকাউন্ট দেই তাহলে আমরা তো রেস্টুরেন্টে পথে বসা লাগবে আর কি, এটা আর কি। তো এবার পিৎজাটা যদি বিশ্লেষণে আসি, পিৎজাটার উপরে তারা হচ্ছে টমেটো কেটে দিছে, চিজ দিয়ে মোটামুটি ভালোই পরিপূর্ণ, তারপরে চিকেনের আধিক্য খুব আছে, সাথে বাকি একটা স্লাইস নিয়ে খেয়ে বলি। এটা যেহেতু ছিঁড়ে গেছে এটাই নিয়ে বলি। প্রথমে পিৎজাটার ক্রাস্ট বিশ্লেষণে যদি আসি, তাদের ক্রাস্টটা মোটামুটি ভালোই ঠিক। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পিৎজার জিনিসটা যদি এভাবে রাখা না যায়, যদি এটা এভাবে পড়ে যায়, মানে বেন্ড করে যায়, তখন জিনিসটা বুঝতে হবে যে কি পিৎজাটার ক্রাস্টটা এতটা বেশি ভালো হয় নাই। তো যেহেতু পিৎজাটার ক্রাস্টটা ভালো লাগছে, ফার্স্ট ইম্প্রেশনই খুব ভালো, তবে বাকিটা খেয়ে বলি। সস দেখে বলি, একটু সস আর মেয়ো, ঝালের মাত্রা যদি বলি ওই রকম ঝাল না, বাট আপনি যদি ঝাল অধিক পছন্দ করেন তাহলে আপনার কাছে কম লাগবে, আর আপনি যদি ঝাল পছন্দ কম করেন তাহলে আপনার কাছে এটা বেশি পরিমাণে লাগবে। তো আমি যেহেতু ঝাল প্রচুর পরিমাণে পছন্দ করি, আমার কাছে এতটা বেশি ঝাল লাগে নাই, বাট ঠিক আছে। কিন্তু হালকা হালকা ঝাল লাগলে কী হয়, চিজ জাতীয় জিনিসটা খাওয়া যায়, কিন্তু যদি চিজ জাতীয় জিনিসটা বেশি মিষ্টি লাগে তখন দেখা যায় বেশি খাওয়া যায় না। মানে হচ্ছে আপনি যদি কোপাইতে চান বেশি করে তাহলে আপনি অতটা বেশি পারবেন না, এমনিতে পিৎজা খুব কম খাওয়া যায়। এরপরে মুখে 2-3টা বাইট দেওয়ার পরে যেটা বুঝলাম, এর ভিতরে ব্ল্যাক অলিভের টেস্ট পাইছি, কি বলবো, অরিগ্যামোর টেস্ট পাইছি, টমেটো হালকা পরিমাণ গেছে, আর চিকেনের টেস্টটা পাইছি। তো ওভারঅল পিৎজাটা আমার কাছে ভালোই লাগছে। সস
সবথেকে ভালো কথা হচ্ছে তাদের যে ক্রাস্টটা আছে, ক্রাস্টটা খুবই ভালো। এবার পিৎজা খাওয়ার পর্ব যেহেতু শেষ, এবার আমরা তাদের সিলান্ড্রো রাইস বোলটা ট্রাই করব। এটার ক্ষেত্রে উপরের দিকে পেঁয়াজ, হালকা করে মরিচ, বিভিন্ন টাইপের সবজি আর ফ্রাইড রাইস দিয়ে একটা মাখো মাখো একটা ভাব করা। তো এবার এটা একটু খাই। ভিতরে ছোট ছোট করে কি বলে ধনিয়া পাতা কেটে দেওয়া, তো এর জন্য মুখে যখন ধনিয়া পাতাটা কামড় খাচ্ছে তখন আলাদা একটা টেস্ট পাচ্ছি। কিন্তু আমার কাছে মেক্সিকান রাইস বোলটা ভালো লাগছে সব থেকে বেশি, তারপরে আমার কাছে সিলান্ট্রো রাইস বোলটা ভালো লাগছে। তবে এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে রাইস বোলের ভিতরে। কারণ হয়তো বা আমার হয়তো বা এই যে এটা হয়তো বা ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা ভালো লাগছে। এবার আসি তাদের এবার আপনাদের অনেকের পছন্দের চিজি চিকেন, রাইস ওভার চিজি চিকেন আমরা ট্রাই করব। এখানে চাইনিজ টাইপের একটা সবজি করে দেওয়া, গাজর, পেঁপে, বরবটি, সাথে ফ্রাইড রাইস আর চিকেনটা চিজ দিয়ে পরিপূর্ণ। প্রথমে আগে একটু এটা খাই। এত বড় জিনিস ভিতরে ঢুকানো উচিত হয় নাই, একটু কম করে ঢুকানো উচিত ছিল। আসবে এই যে ভিতরটা যদি আপনাদেরকে হাত নিয়ে দেখাই, এটা বাইরেটা পুরোটা একটা চিকেন আর ভিতরটা চিজ দেওয়া। আপনি যদি চিজ লাভার হয়ে থাকেন তাহলে আপনার কাছে এটা অবশ্যই ভালো লাগবে। তো আমরা যে এতগুলো আইটেম ট্রাই করছি এর ভিতরে অ্যাজ ইউজুয়াল এটা সব থেকে বেস্ট, মানে অরিও ব্লাস্টটা। তারপরে আমার কাছে ভালো লাগছে মেক্সিকান রাইস বোলটা, তারপরে ভালো লাগছে তাদের পিৎজাটা, বিশেষ করে নাগা হওয়াতে এবং ক্রাস্টটা হওয়াতে, মানে বেশিটা পাতলা না, এই জন্য আমার কাছে ভালো লাগছে। আর চিজ দিয়েও পরিপূর্ণ, যারা চিজ লাভার
যদিও অতিরিক্ত চিজ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু তারপরে যারা চিজ পছন্দ করেন, মানে মোটা হইতে পছন্দ করেন, বা যারা ডায়েট কন্ট্রোল করতেছেন, তারা চাইলে ট্রাই করতে পারেন। আচ্ছা আচ্ছা, তারপরে আমার কাছে ভালো লাগছে তাদের সিলান্ট্রো রাইস বল যেটা, এবং সবচেয়ে ভালো লাগছে আমার এই রাইস ওভার চিজি চিকেনটা। তো যেহেতু তাদের এখানে অফার চলতেছে, তো ওই অফারের মাঝখানে চাইলে আপনারা ট্রাই করে যেতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় আর কি। তবে আমি বলবো যে আপনাদের অবশ্যই মাস্টে সেই পিৎজাটা ট্রাই করা উচিত, সাথে অরিও ব্লাস্টটা ট্রাই করা উচিত, আর মেক্সিকান রাইস বোলটা, এই তিনটা জিনিস আপনাদের অবশ্যই এখানে ট্রাই করা উচিত। আর এর আগে আমরা যখন খাইছিলাম বলতে গেলে, যখন ওই সুইসাইড উইংস, বারবিকিউ উইংস তো খাইছিলাম এর আগে এসে, তো ওই জিনিসগুলোও হচ্ছে আপনি চাইলে ট্রাই করতে পারেন। বিশেষ করে তাদের বারবিকিউ উইংসটা আমার কাছে খুব ভালো লাগে। আর সুইসাইড উইংসটা খাওয়ার আগে অবশ্যই সাবধান থাকবেন, কারণ ওইটা আপনার নাকে মুখে পানি নিয়ে আনতে বাধ্য করবে। তো অনেক বেশি পক পক করে ফেললাম, আর বেশি কথা না বাড়াই আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। খাইতে চাই সাজ্জাদ ফরম ব্লু প্লেট। আসসালামু আলাইকুম।